আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন, আমার আর পিতার নাম ইদ্রিস আলী মুন্সি, মাতার নাম ফজর বানু। আমি এলো আন্দারিয়া নয়াপাড়ার বাসিন্দা। আমি এখানেই আমার ছোটোবেলা আর আমার এখানেই কাটিয়েছে। আমি আন্ধারিয়া নয়াপাড়া প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুলের ছাত্র, ক্লাস এইট পর্যন্ত পড়েছি সূর্যোদ্দি হাই স্কুলে, তারপর আমি পড়েছি নকলা বর্তমানে যে সরকারি হাই স্কুল সেই স্কুলে। এবং এরপরে আমি 1963 সনে পাশ করার পরে আমি 2 বছর প্রাইমারিতে মাস্টারি করি। মাস্টারি করার পরে তারপরে আবার কলেজে ভর্তি হই শেরপুর, বর্তমান শেরপুর কলেজে। শেরপুর কলেজে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি আশেক মাহমুদ কলেজ থেকে ডিগ্রি পাশ করি 1969 সনে। 1969 সনে পাশ করার পর আমি একটা হাই স্কুলে শিক্ষকতা আরম্ভ করি। ওখান থেকে আবার আমার মনে একটা জাগলো যে আমি একটা নতুন স্কুল করব। আমি একটা নতুন স্কুল হাই স্কুল করার জন্য আমি প্রচেষ্টা নিই এবং সেটা ক্লাসও শুরু করি, সেটা নকলাতে তারাকান্দা। তবে ছাত্র জীবনে আমি 52 সন দেখেছি। আমি তখন ছোট্ট, তখন খালি বুঝতাম যে নুরুল আমিন ছাত্র মেরে ফেলেছে, এটাই বুঝতাম। 54 সনের ইলেকশন আমি দেখেছি, ছোটোবেলায় দেখেছি। 56 সনের দেখেছি, 58 সনের মার্শাল্লো দেখেছি আমি। মার্শাল্লোটা আইয়ুব খানের মার্শাল্লো আমাদের উপরে কী অবস্থা দাঁড়াইছিল সেটা আমি দেখেছি, প্রত্যক্ষ করেছি। তারপরে এই 62-তে শিক্ষা কমিশনের যে চালু হয়েছিল সেটা আমি সংগ্রাম করেছি, সেটা বাতিল করার জন্য এই অঞ্চলে। এবং আমি তখন তো আমাদের এলাকায় বিশেষ করে গ্রাম অঞ্চলে রাজনীতির একটা প্রভাব কম ছিল, তথাপি আমি ওই বিভিন্ন পত্রিকায়, তখন টেলিভিশন বা পত্রিকা আমাদের আসতো না, তথাপি আমি যেটুকু জানতাম আমি ওই ছাত্রলীগের অনুসারী হিসাবে আমি কাজ করে যেতাম। 65-তে তো পাক ভারত যুদ্ধ দেখলাম, 66 বঙ্গবন্ধু 6 দফা আন্দোলন, 69-এ গণ আন্দোলনে আমি অংশ নিলাম। আমি শেরপুর টাউনে আমি তখন অবস্থান করতেছিলাম ছাত্র হিসাবে, তখন আমি তাদের সঙ্গে সম্পৃক্ত, এই সংগ্রামে সম্পৃক্ত ছিলাম এবং লোকজন খুব স্বতঃস্ফূর্তভাবে সেটা নিয়েছিল। এবং 70-এর নির্বাচন আমরা সরাসরি সম্পৃক্ত ছিলাম। যখন শিক্ষকতার জন্য আমি করতেছিলাম এবং পরবর্তী সময়ে যখন এই একটা স্কুল করতেছিলাম, তখনই এই মানে 71-এর এই পাকিস্তানিরা যখন সংসদ ই করলো না, আহ্বান করলো না, বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন ডাক দিলেন এবং 7ই মার্চে যে ভাষণ দিলেন, সেই ভাষণে আমি উদ্বুদ্ধ হই। এবং আমি প্রত্যক্ষ করেছি এর আগেও যে পাকিস্তানিরা আমাদের উপর কীরকম অত্যাচার, অনাচার এবং অর্থনৈতিক চাকরির ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের উপরে যে নির্যাতন করেছে এবং অবহেলিত করেছে এবং আমাদেরকে বঞ্চিত করেছে, এগুলি দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। 1971 সনের বঙ্গবন্ধুর সেই ডাকে আমি উদ্বুদ্ধ হই, বঙ্গবন্ধুর ডাকে আমি যুদ্ধের পরিকল্পনা নিই। 25শে মার্চ কালো রাত্রিতে যখন ঢাকায় পাক বাহিনীরা ট্যাঙ্ক নিয়ে নির্বিচারে মানুষ হত্যা করলো, সেটি প্রত্যক্ষ করলাম, শুনলাম, এই তো উদ্বুদ্ধ হয়ে আমি নিজে নিজে প্রতিজ্ঞ হলাম আমরা প্রতিরোধ করব এবং তাদের সঙ্গে লড়াই করে যাব। নকলায় আমি সংগ্রাম পরিষদের একজন সদস্য ছিলাম, আওয়ামী লীগের সংগ্রাম পরিষদের। সেখান থেকে আমি ভারতে চলে যাই, ওইটা হলো জুন মাসে আমি এই দিয়ে ভারতে এই মেঘালয়ের তুরাতে আমি চলে যাই। চলে প্রায় 250 ছেলে শিক্ষক, অর্থাৎ সকল শ্রেণীর লোক আমার সাথে চলে গেল। আমি যখন যাই তখন আমার গায়ে আমার পরনের একটা লুঙ্গি, একটা পঞ্চ, একটা সালার ব্যাগ, আমার চশমা ছিল তখন, আর একটা এই হাফাতাটা জামা,
তেমন ছেলেরা যখন যাচ্ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তারা ভাবলো যে আমি বোধহয় একজন হিন্দু মানুষ আমি শরণার্থী হিসাবে ওই পারে যাচ্ছি তা তারা আমার সঙ্গে খুব একটা ই করলো না তাদের সঙ্গে আমি চলে গেলাম কিন্তু ও পারে গিয়ে যখন দেখলাম আমরা বিএসএফ ক্যাম্পে গেলাম তখন তারা আমাদেরকে বললো যে তোমরা কোথায় যাও ইংরেজিতে বললো এবং হিন্দিতে বললো আপ লোক কাহাঁ যা রা হ্যায় কিস লিয়ে আয়া হ্যায় এই কিন্তু এই আমাদের দেশের ছেলেরা তা যত শিক্ষিত হোক উর্দু জানতো না আমি আবার উর্দু জানতো আমাদেরকে আবার পিটাইয়ে হুজুরা উর্দু পড়াইতো সেই পাকিস্তানি এদের জন্য তখন আমি বললাম তাদেরকে বললাম যে আমরা এই মুক্তিযুদ্ধে আমি উর্দুতেও বললাম ইংরেজিতেও বললাম যে আমরা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমরা ট্রেনিং নেওয়ার জন্য এই দেশে আমি আসছি আমাদেরকে সেই ব্যবস্থা করে দেওয়া হোক মাহমুদুল হক দুলাল সাবেক চেয়ারম্যান ছিলেন তারপর আনিসুর রহমান মুজাম্মেল হক এরা মনে আসতো না তো এখন অনেকেই ছিল যা আমার সহপাঠী হিসাবে অনেকেই ছিল আমার সাথে ছিল কিন্তু নেতৃত্ব আমি দিয়েছিলাম ডালুতে যখন আমরা গেলাম তখন সেখানে আমাদের ধর্ম বর্তমান ধর্মমন্ত্রী মতিউর রহমান সাহেব এবং নকলার আওয়ামী লীগ সভাপতি জনাব মুজাম্মেল হক সাহেব এবং সাবেক এমপি মিজানুর রহমান সাহেব ডাক্তার নাদিরুজ্জামান সাহেব ওনারা ওখানে বললাম যে আমাদের ট্রেনিং নিতে আসছি আমাদের একটা ব্যবস্থা করে দেন তখন আমাদেরকে সবাই ওখানে আমরা ওই ক্যাম্প ছিল সেখানে ক্যাম্পে জায়গা দিল সেখানে আমরা পরের দিন আমরা এখানে বাছাই করা হলো যে কে কে মুক্তিযুদ্ধ যেতে পারবে কার শারীরিক ফিটনেস আছে আমাদেরকে ওই ওখানে বাছাই করে আমাদের তোরায় সেখানে রংরাপাড়া নামে একটা ট্রেনিং সেন্টার ছিল তোরার পাদদেশে সেখানে আমাদেরকে নিয়ে গেলো ওখানে আমরা প্রায় 28 দিন আমরা ট্রেনিং দিই ক্যাপ্টেন রানা আমাদের বিএসএফের এমনি ক্যাপ্টেন ছিলেন উনি আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন আমাদের যেখানে যেখানে আমরা ট্রেনিং নিতে গেলাম সে একটা কয়েকটা উইং ছিল সেই উইংয়ের 7টা উইং ছিল আমরা 3 নম্বর উইংয়ে থেকে আমরা ট্রেনিং দিয়েছি এই এলাকার কিছু বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলাম যেমন ফুলপুরের আব্দুল হালিম উনি কোম্পানি আমাদের ক্যাম্প কমান্ডার ছিলেন ওখানকার এবং পরবর্তী সময়ে উনি ওই ইয়ে ছিলেন ট্রাফিক পুলিশ অফিসার ছিলেন এবং ঢাকাতে উনি ডিসি হয়ে পরে রিটায়ার হয়ে গেছেন আর আমাদের নালিতাবাড়িতে ছিলেন একজন অধ্যক্ষ আবু তাহের আর একজন উকিল ছিলেন আবুল হাশেম নামে একজন উকিল ছিলেন আমাদের বিশিষ্ট মুক্তি আবার শেরপুরে ছিলেন নিজাম সাহেব নামে একজন এমপি ছিলেন তার ভাই উনি ইঞ্জিনিয়ার বর্তমান ইঞ্জিনিয়ার রিটায়ার আরেকজন ছিলেন তার বড় ব্যবসায়ী তার বড় ভাই উনি আমাদের সাথে ছিলেন এই শেরপুর অঞ্চলের যে এমপি এবং হুইপ উনি আমার সাথে ছিলেন উনি আমার কোম্পানি সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা তার তখন সে ক্লাস 9-এ পড়ত তবে সে সাহসী ছিল এখন আমরা দেশে ফিরব এটা হলো জুলাই শেষ আমরা দেশে তখন বর্ষা খুব পানি তা আমরা ডালু থেকে আমরা আমাকে 120 জন দিয়ে আমার আরেকজন টুআইসি দিয়ে এবং মানে প্লাটুন কমান্ডার এরকম ভাগ করে দিয়ে আমাকে 120 জন থেকে দেশের ভিতর পাঠিয়ে দিলেন মাহমুদুল হক দুলাল উনি আমার টুআইসি ছিলেন কোম্পানি টুআইসি এবং প্লাটুন কমান্ডার ছিলেন মুজিবুর রহমান মারা গেছে এবং আব্দুল হক নামে ছিল তারা ছিল আমার প্লাটুন কমান্ডার এই 120 জনকে নিয়ে আমি ঢালু হয়ে এদিক দিয়া নালিতাবাড়ি নয়া বিল আমরা রাস্তা হারিয়ে বউ এরপরে কিছু লোক আবার চলে গেল আবার আমরা সবাই 7-8 জন চলে গেল আমরা আমরা আইসা বললাম খুব অন্ধকার রাত্রি ছিল পিচ্ছল রাস্তা ছিল পাহাড়ে যা রাস্তা এদিক দিয়ে নালিতাবাড়ি ঢুকে পড়লাম নালিতাবাড়িতে ঢুকে নালিতাবাড়ি বাজারে উত্তর দিয়ে পশ্চিম দিয়ে আমরা এই বিলে ঢুকে গেলাম এক বিলে এখানে আসা পরে দেখি ওই গ্রামের যে রাস্তাটা আছে রাস্তাটা ভাঙ্গা এবং পাক বিহারিরা ভেঙে ফেলেছে যাতে মুক্তিযোদ্ধা যাতায়াত না করতে পারে পরে ওখান থেকে নৌকা নিয়ে 8-10টা নৌকা নিয়ে আমরা নকলায় সীমানা চলে আসি সকালবেলায় চলে আসি সকালবেলা চলে আসা আমরা ওখানে রেস্ট নিই রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলায় আমরা ভিতরে ঢুকে দিই তো মুক্তিযুদ্ধকালীন ছোটোখাটো অনেকগুলি অপারেশন করেছি তা উল্লেখযোগ্য একটা হলো শেরপুর টাউন থানা অ্যাটাক মধ্যরাত্রিতে থানা অ্যাটাক আর একটা প্রতিরোধ হলো এই সূর্যদ্বীপ গ্রামে যে আমরা একটা পাক বাহিনীরা যে অ্যাটাক করেছিল সেটা প্রতিরোধ
সেটা ছিল 29শে অক্টোবর। সেদিন ছিল আবহাওয়া খুব খারাপ ছিল, নিম্নচাপ চাপ সৃষ্টি হয়েছিল এবং গুড়ি গুড়ি ভীষণ বৃষ্টি এবং বাতাস হতেছিল। তখন আমি ভাবলাম যে আজকে একটা সুযোগ। কেমন সুযোগ? শেরপুরের যে কমান্ডার ছিল, বদর বাহিনীর কমান্ডার এবং পরিচালনা করতে হল কামরুজ্জামান, সে এবং তার সেখানকার যে শান্তি কমিটির সদস্যরা ছিল তারা সগর্বে তারা ফ্লাও করতো যে এক এই শেরপুর শহরে একটি গুলিও পড়বে না, মুক্তি বাহিনী একটি গুলিও পড়বে না, ফলাইতে পারবে না। এটা বারবার আমাদের কাছে নিউজ আসতো। তা আমরাও সুবিধা মতো ছিলাম যে কীভাবে আমরা তাকে এখানে অ্যাটাক করব এবং নাস্তানাবাদ করব। তা আমি বারবার এই রেখি করছি এবং আমার গোয়েন্দা যা ছিল, এটা গোয়েন্দা থাকলেও আমাদের ছোটোখাটো যাই গোয়েন্দা ছিল, আমাদেরও ছিল, সেই গোয়েন্দা দিয়ে আমরা রেখি করছি। রেখি করে কোথায় কী আছে না আছে এটা আমরা আগে এটা ই করে নিচ্ছি, কোথায় ক্যাম্প আছে, কোথায় মিলিটারি আছে, কোথায় এই আছে সেগুলি। তা আমরা সেটি 29শে অক্টোবর রাত 8টায় দিকে আমার কোম্পানি সমস্ত লোক একজোড়া করলাম। তখন আমরা অবস্থান করছিলাম শেরপুর এলাকারই ভুটিয়ামারি চরে, এক চরে অবস্থান করছিলাম। সেখানে সবাইকে দেখে নিয়ে বললাম যে তোমরা ই করো, এই ফাইল করো, ফাইল হও, ফাইলিংয়ে দাঁড়াও, আমি তোমাদের দেখবো তোমাদের কয়জন আছো, কোথায় আছো না আছো। তারা বুঝতে পারে নাই যে আমি কোথায় অ্যাটাক করে যাবো, তাদেরকে বলি নাই। হয়তো বললে হয়তো অনেকে বলাবে যে এত বড় অপারেশন যাবে। তা আমি সবাইকে ডাকলাম, ডাকার পরে সবাই দাঁড়াইলো। দাঁড়ানোর পরে আমি তাদের বললাম যে আমি আজকে একটা বড় অপারেশনে যাব, তোমরা আমার সাথে কে কে যাবে বলো। আমার সঙ্গে আইলো আর 19 জন। এই 19 জনকে নিয়ে আমি বাছাই করলাম যে এখন আমি বলি তোমাদেরকে যে আমি আজকে শেরপুর যাব, তোমাদের যেতে হবে, আমি শেরপুর অ্যাটাক করব। বলে এই দুর্যোগ রাত্রি, আমি দুর্যোগ রাত্রি সবচেয়ে সুবিধা আজকে অ্যাটাক করা। তা আমি এখানে খাওয়া দাওয়া করাইয়া সর্বপ্রথম ইয়া থেকে রওনা দিলাম এই 9টা সাড়ে 9টার দিকে। শেরপুর পৌঁছলাম 1টার দিকে, বহুত ঘুরে ঘেরে, যাতে ইয়ারা বদরের ক্যাম্প বা বদররা কোনো রকম তাদের কোনো লোক আমাদেরকে ই না করে, ধান ক্ষেত ভেঙে আইল দিয়ে আমরা শেরপুর টাউনের দক্ষিণ সাইডে আমরা এক বাড়িতে অবস্থান নিলাম। অবস্থান নিয়ে আমরা সমস্ত অস্ত্রগুলি আমরা রেডি করলাম। আমার সাথে ছিল 2টা LMG, একটা টুইনস মর্টার SLR আর SMG এবং রাইফেল কয়েকটা ছিল মাত্র। শেরপুর ওর দক্ষিণ সাইড দিয়ে আমরা ঢুকে পড়লাম, ভিতরে ঢুকে একদম এই শেরপুর যে পৌর পার্ক আছে, পৌর পার্কের এখানে পাঠিয়ে দিলাম মোটর এবং এই LMG। থানা ওখান থেকে 500 গজ হবে মাত্র। এখানে অবস্থান ছিল এই রাজাকার আর্মি এবং অন্যান্যদের অবস্থান ছিল। আমি বলে ঠিক ইয়েতে ফেলাবা, এই অ্যাঙ্গেল ঠিক করিয়া তুমি ওই থানার ভিতরে ফেলাবা, আর আমি আর জনকে নিয়ে এদেরকে সেভ করার জন্য মেইন রুট, যেটা নকলা শেরপুরের যে মেইন রুট, এই মেইন রুটে আমরা এখানে অবস্থান নিলাম। সেখানে একটা ওই কামারের দোকান ছিল, সেই কামারের দোকান আবার মুক্তিযুদ্ধের সপক্ষের ছিল, যে জায়গায় সে কাজ করতো সেখানে একটা বড় স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে শেরপুর টাউনে। ওখান থেকে ব্রাশ ফায়ার আরম্ভ করলো, আর ওই যে টুইনস মর্টারের গুলি এবং থানার মধ্যে পড়লো, থানা একেবারে এই পরে শুনেছি যে ঘর তো হয়ে গেছে, মানে পুকুরের মতো হয়ে গেছে। আরেকটা পড়লো, এখানে আদালত একটা ভবন ছিল, আদালতের ভবনে সেখানেও একটা পুকুরের মতো হয়ে গেছিলো মোটরের গুলি পড়ে। তা এই গুলাগুলিতে দেখা গেল যে এই এলাকার লোক আগে তো কোনোদিন গুলির শব্দ শুনে নাই, এরকম চিল্লা চিল্লি আমার শহরে একটা চিল্লা হই হুল্লা আরম্ভ হয়ে গেছে, এর থেকে আমরা শুনতে পারতেছি। আমি বলতেছি ইয়াদের বলছি তোমরা চুপচাপ থাকো, তোমরা কোনো কথা বলবে না, আমরা যেখানে আছি কোনো কথা বলবে না, আর একটা আমার সঙ্গে যারা আছো একটা গুলিও করবে না, ওরা গুলি করতেছে আমি সিগনাল দিব তারা উঠে আসবে, এখান থেকে কেউ গুলি করবে না, যদি কেউ আমাদের উপরে গুলি করে তাহলে তোমরা গুলি করবা। তখন মুক্তিযুদ্ধের সময় গুলির শব্দ শুনলেই তো সকলেরই একটা শরীরের মধ্যে একটা শিহরিয়ে উঠতো। আমাদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা দু একজন এরকমই ছিল যে গুলির শব্দ শোনার সাথে তারাও গুলি কক করে বসে ইয়ার
মানে রাইফেলের তারাও গুলি করবে আমার এখান থেকে বলতেছে স্যার আপনি অর্ডার দেন আমরা গুলি করব তোমরা কোথায় গুলি করবে এখন গুলি করো না বল না স্যার গুলি করি এইভাবে তিনবার বলার পর আমি কইলে এখন তো একটা অসুবিধা এটা তো শরীরের মধ্যে দুষাইছে গেছে শেষ পর্যন্ত আমার দিকে তাক করে কিনা পরে আমি বললাম হ্যাঁ করো গুলি বেশি করো না টুকটাক গুলি করো পরে তো গুলি করার পর শেষ পর্যন্ত ওই দিক থেকে গুলি আরম্ভ হয়েছে দুই দিক থেকে গুলি আরম্ভ হওয়ার পরে ক্রস গুলি আরম্ভ হয়েছে তা আমাদের একজনের এই রাইফেলের বোল্ট দিকে আটকে বোল্ট আটকে গেলে সে তো গুলি করতে পারতেছে না সে বলতেছে স্যার আমার গুলি আটকে গেছে আমার বোল্ট ঠিক করে দিলাম আমি তুমি শুয়ে থাকো তোমার কিছুই লাগবে না বল না দৌড় পেরে সে আমার দিকে আসতেছিল আমি একটু রাস্তা সে তার রাস্তার ওই পাশে ছিল আমি রাস্তার এই পাশে ফাঁকা রাস্তা তখন সে যখন আসতেছিল তখনই তার এই যে এইদিক দিয়ে লেগে এইদিক দিয়ে বেরিয়ে গেল হ্যাঁ সঙ্গে সঙ্গে সে পড়ে গেল তার নাম আব্দুর রশিদ তা আব্দুর রশিদ যখন পড়ে গেল তখন আমার সঙ্গে যারা ছিল তারা তো দেখতেছে আমাদের সামনে পড়ে গেছে তখন আমি বাধ্য হইয়া যে আর গোলাগুলি দরকার নেই আমাদের কাজ হয়ে গেছে তারা বুঝতে পেরেছে যে মুক্তিযোদ্ধা দেশে আছে এই দেশে শরীরপুর টাউনে গুলিগুলি করতে পারে এদের সাহস আছে আর করতে পারবে আরও তখন আমি সিগনাল দিলাম আমার কাছে অ্যাসেম্বলি ছিল অ্যাসেম্বলি ব্রাশ ফায়ার করে সিগনাল দিলাম তাদের বলা হয়েছিল যে আমি যদি ব্রাশ ফায়ার করি তোমরা বুঝবা যে উড্ডু করতে হবে তখন তারা উড্ডু করে আসে উড্ডু করে আসার পরে তারে আমি কাঁদে নিই ওই যে পড়ে গেছে তারা আমি কাঁদে নিই কাঁদে নিয়ে দক্ষিণ দিকে এক বাড়িতে গেলাম গেলাম যাওয়ার পরে তারা নামাইয়া সেরিয়া দেখলাম যে কোথায় গুলি লাগছে দেখলাম যে এদিক দিয়ে হয়ে গেছে বের হয়ে গেছে যাওয়ার পরে তার গেঞ্জি ছিল এটা টাইনটা ছিঁড়ে ফেলাই দিলাম তার কোমরে গামছা ছিল প্রত্যেকের আমাদের গামছা থাকতো গামছা দিয়ে তার এটা বাঁধলাম বাঁধার পরে পরক্ষণে দেখি যে এদিক দিয়ে রক্ত বেরোতেছে যেখান থেকে গুলি লাগছিল ওইটা আমার গামছা দিয়ে ওইটাও বাঁধলাম তখন তাকে আনবো কীভাবে আনা তো অনেক বিপদ তখন করলাম কি আমাদের একটা ট্রেনিং ছিল রাইফেল দিয়ে দুইটা রাইফেল একসঙ্গে করে আমরা দড়ি দিয়ে একটা খাটকি বানাইতে পারবো এবার কীভাবে বানাইতে পারবো আমাদের একটা ট্রেনিং ছিল তখন দড়ি কোথায় পাই তখন বাড়িতে এক পার্শ্বের বাড়িতে দেখলাম ছাগল বাঁধা এই ছাগলের ছেড়ে দিয়া এই এই দড়ি আইনা এই বানাইলাম খাটকি বানাইলাম খাটকি বানানোর পরে তারে ওইটার মধ্যে তুললাম তোলার পরে দুইজনে বললাম যে তোমরা তুলো আর একজনে মুখে চাপ দিয়ে ধরো যাতে চিল্লাইতে না পারে এখানে চিল্লাইলে মানুষের সজাগ হয়ে যাবে মানুষে বলবে যে মুক্তিযোদ্ধা দেবুদার উইন্ডেড হয়ে গেছে না বুঝতে পারে তা আমরা কিছু দূর আসার পরে এক বাড়িতে ঢুকছি আর তো বাড়িতে যেতে পারি বাড়িতে পারি না অন্ধকার রাত্রি তখন তো কারেন্ট ছিল না এদিকে অন্ধকার রাত্রি রাস্তা পাই না তখন এক বাড়ির ভিতরে যখন ঢুকছি একটা বড় বাড়ি এক বয়স্ক মহিলা টর্চ লাইট লিয়া তিন বাড়িটাই টর্চ লাইট নিয়ে বেরিয়ে আসলো তখন আমি বললাম আমার বললো যে তোমরা কারা আমি বললাম যে আমরা মুক্তিযোদ্ধা তোমরা কী চাও কইলে আমাদের রাস্তা চাই আমরা দক্ষিণ দিকে যাবো একটু রাস্তাটা দেখাই দেন কইলে আসো সে নির্বিঘ্নে নির্ভয়ে আমার তার কাছে এখনও স্মরণ হয় তার ইয়ের সাহসের কথা আমার তার প্রতি আমার শ্রদ্ধা এখনও জাগে মুনি মহাপতি তা উনি বললেন যে আসো আমার সাথে সে আমার নিয়ে দক্ষিণ দিয়ে একটা বড় এই পুকুর এরকম পাগার আছে ধান ক্ষেত তা তোমরা এই ডান সাইডে যাবে না বাম সাইড দিয়া এই আইল দিয়ে দক্ষিণ দিকে চলে যাবে যত যেতে পারো তোমরা চলে যাবে আমরা দক্ষিণ দিকে চলে আসলাম দক্ষিণ দিকে চলে আসা দেখলাম যে এক দল এই লোক ই করতেছে পাহারা দিতেছে তারা সরে যেতেছে আমাদের দেখে অন্য দিকে তারা সরে যাচ্ছে সরে যাওয়ার পরে একজনে বলতে স্যার একটা ফায়ার করি আরে না এদেরকে ফায়ার করিস না এরা আমাদেরই লোক কারণ হইলো এরা তো আমাদেরকে আটকাইতেছে না আমাদেরকে কোনো রকমের অসুবিধা করতেছে না কেন তাদেরকে গুলি করে মারবে পরে ওখান থেকে চলে আসলাম তারে আসা এখানে খুনুয়া বাজার নামে একটা বাজার আছে এ পর্যন্ত আসলাম নদীর পাড়ে আসার পরে ভোর হয়ে গেছে ভোর হওয়ার পরে এক নৌকা পাইলাম বড় নৌকা বড় নৌকাতে তাদের সবাই তুললাম তোলার পরে আমি বললাম যে আমি চিকিৎসা করবো কেমন এত বেঁচে আছে এখনও এখন তো চিকিৎসার প্রয়োজন তখন পাশের যে গ্রামতে আমরা আমরা এখান থেকে চলে গেছিলাম ওই গ্রামে একজন গ্রামীয় ডাক্তার আছে তার নাম হলো আব্দুল কুদ্দুস সে এমনি গ্রামে ভালো ডাক্তারি করে তার কাছে গেলাম আমি একাই দৌড়ে গেলাম
তার বললাম যে ভাই আপনার এই অসুবিধা আবার আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে যে মুক্তিযোদ্ধার গুলি লাগছে তার শ্বশুরবাড়ি হলো সেই গ্রামে আমি যদি সেই গ্রামে এই মুক্তিযোদ্ধাকে রাখি তাহলে আরও ফলাও হয়ে যাবে আমি ওখান থেকে আরও 2 কিলোমিটার দক্ষিণে আমি তাকে নিয়ে গেলাম সেখানে নিয়ে তাদের চিকিৎসা এই কম্বাইটিক্স অমুক পাউডার দিয়ে মেয়ে মানুষের কাপড় ছিঁড়া ব্যান্ডেজ বানাইয়া ব্যান্ডেজ কইরা তার রাখি পরে বিকালবেলা দেখি যে সে একটু শৈল নাড়ায় আমি বলি বাঁচবে সে মরবে না একটু ভালো করে চিকিৎসা করেন বললো ভালো চিকিৎসা কী এখন ইঞ্জেকশন আনাইতে হবে আমি বলি আপনি বলেন কোন ইঞ্জেকশন আমি আনাইতেছি এখনই পরে অন্য লোক দিয়া শহর থেকে ইঞ্জেকশন আনাইয়া ইঞ্জেকশন দিই অন্য ওষুধ খাওয়াই শেষ পর্যন্ত সে বেঁচেছিল এবং 2004 সন পর্যন্ত সে বেঁচেছিল এবং চাকরিও করেছে থানায় যে অনেক লোকজন ছিল ওখানে দৌড়াদৌড়ি ওখানে রক্তাক্ত দেখা গেছে অত বলে নাই দেখা গেছে আমরা দূরে থেকে শুনছি ওখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে তো নির্মূল করতে পারে নাই কতজন মারা গেছে কি আমরা বলতে পারি নাই এই এলাকায় কিছু আমাদের মুক্তিযোদ্ধা বেশি ছিল এই পাশের গ্রামে এবং 2-4 জন রাজাকারের ইয়েও ছিল সহযোগীও ছিল যেন মধ্যে ছিল ইয়াদ আলী খান নামে একজন এবং জিয়ারত খান নামে একজন তারা 2 চাচার বাতিজা খান সাহেব তারা খান সাহেবদের সঙ্গে তাদের খুব পিরিত ছিল তারাই অনেক সময় যোগাযোগ করে আমাদের ই করে মানে এই সিকিউরিটি আউট করে দিত এবং কোথায় আসি না আসি সেগুলি তারা বলে দিত এবং মানুষকে নানান হুমকি ধুমকি নানান কিছু করতো তো এটা আমরা এই ব্যাপারে আমরা সবসময় আমাদের যে গোয়েন্দা ছিল এই গোয়েন্দাতে আমি তারা আমরা ই নিতাম ওইভাবে আমরা সাবধান থাকতাম এই এলাকায় যতক্ষণ আমাদের কাছে যাইতো আমি এখান থেকে 10 মাইল দূরে চর আছে সেই চরেও আমাদেরকে খবর দিত এখানে আমরা অবস্থান করতাম তো একদিন হঠাৎ করে 24শে নভেম্বর আমাদের গোয়েন্দারা খোঁজ পায় নাই বুঝতে পারে নাই 24শে নভেম্বর আমার কিছু মুক্তিযোদ্ধা বললো স্যার আমাদের বাড়ি সূর্য দিতে আমাদের বাপ মাটা দেখা করে আসি 6 জন এই 6 জন করলো কি বলে আমরা ভোরবেলায় সকালে আসে পড়বো আমি দেখো কোনো অঘটন যাতে না ঘটে তোমরা যাইতে তোমার বাধা দিব না যাও কিন্তু এরা যে আসছে তাদের যে গোয়েন্দা এইটা তো তারা জেনে ফেলাইছে ওরা খবর দিছে শেরপুর এবং সেটা খবর দেওয়ার সাথে সাথে কামরুজ্জামানের কাছে চলে গেছে কামরুজ্জামান পরিকল্পনা করে এই রাজাকার পাক বাহিনী নিয়ে ভোর 7টায় এখানে তেঁতুইতলা নামে একটা রাস্তা আছে নকলা শেরপুরের রাস্তায় সেখান দিয়ে গাড়ি রেখে প্রায় 100-150 হবে এরা লোকজন আইসা ভোরবেলা এবং কুয়াশা এমন কুয়াশা ছিল সেই কুয়াশার মধ্যে তারা ওই দিক দিয়ে অ্যাটাক করে অ্যাটাক করার মানে শব্দ করার সাথে সাথে আমাদের যে 6 জন মুক্তিযোদ্ধা তারা দৌড়ে আসা পাশাপাশি বাড়ি ছিল তারা দৌড়ে আসে একত্র হয় তারাও ফায়ার করে কিন্তু 6 জনে কি ফায়ার করবে তারা তো ভারী অস্ত্র নিয়ে আসা তাদের উপরে হামলা করছে হামলা করার পরে তারা পিছন ভেঙে গেছে তখন আমরা অবস্থান করতেছিলাম আমি এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এবং মুন্সেফ আলী মিয়া কোম্পানি কমান্ডার তার কোম্পানি নিয়েছিল এই এখান থেকে বলতে 4-5 কিলোমিটার দূরে আর আমিনুল ইসলাম সে শস্যবাড়ির একজন কোম্পানি কমান্ডার ছিল সে ছিল সেই আরেক চরে সেখান থেকে অনেক দূরে মুনসুর কোম্পানির আসা এই এলাকাতে তারা পজিশন নেয় এই যে এইসব বাড়িতে এই এলাকায় পজিশন নিয়ে তারা প্রতিরোধ গোলাগুলি আরম্ভ করে আমি আসতে একটু দেরি হয় দূরে আমি আস্তে আস্তে এরা করছি গোলাগুলি করে এদিক দিয়ে অগ্রসর হচ্ছে এদিকে অগ্রসর হচ্ছে অগ্রসর হওয়ার পরে আমি আবার ওদিকে প্রতিরোধ ওদিকে যারা যারা জিততে পারে আমি প্রতিরোধ আরম্ভ করলাম গোলাগুলি শুরু করলাম এদিক দিয়ে আমিনুল ইসলাম ওদিক দিয়ে ওই পশ্চিম দিক দিয়ে তারা প্রতিরোধ করলো কিন্তু প্রতিরোধ করার আগেই তারা এই ওই যে তারা যে ভেঙে গেল তারা শেরপুরে না সুজুতি এবং আন্ধারিয়া ঢুকে নির্বিচারে গুলি করে প্রায় 38 জন লোককে মেরে ফেলে একই বাড়ির 8 জনকে মেরে ফেলে এবং তারা একজন মুক্তিযোদ্ধাকে মারা যায় সেখানে সেদিন এই যে এখানেই বেশি দূর নয় এখান থেকে কাছেই এখানেই মারা যায় আফসার আলী নামে একজন মুক্তিযোদ্ধা সেটা মনসুর মুন্সেফ আলী কোম্পানির মুক্তিযোদ্ধা সেই এই 38 জনের মধ্যে 1 জন ছিল মুক্তিযোদ্ধা আর বাকি ছিল এই যে এই বাড়ি
এই এই বাড়িটা এই বাড়ির মালিক হলো আজিতুল্লাহ উনি ওনার এই যে এখানে কাজ করতে করেছিল তার কেউ আইসা এখানে এখানে গুলি করিয়া পালা দিয়া গুলি করিয়া মানে চলে যায় হৃদয় বিদারক ঘটনা এই অঞ্চলে যেটা ঘটেছে এইটাই হলো হৃদয় বিদারক ঘটনা আমার মনে আজও দাগ কাটে যে আমি এত যুদ্ধ করলাম এত সাফল্য অর্জন করলাম কিন্তু আমার নিজের এলাকায় আইসা শেষ পর্যন্ত আমি প্রতিরোধ করেছি কিন্তু এই লোকগুলিকে আমি বাঁচাইতে পারি নাই তারা নির্বিচারে তারা হত্যা করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি তারা যেন আল্লাহ তারা যেন তাদেরকে আত্মার শান্তি দেয় এবং এখানে আসিয়াই অনেকগুলি বাড়ি পড়েছিল তারা একটা বাড়ি আছে বড় বাড়ি নামে সেই বাড়িটা পুরাটাই ছিল এটা এই এলাকার আমাদের এই এলাকার সবচেয়ে বড় বাড়ি ছিল এটা নামই বড় বাড়ি তারপরে আমরা ওইদিকে যাই নাই আমরা প্রত্যেকের যেখানে যেখানে যারা মারা গেছে প্রত্যেকের বাড়িতে আমরা গেছি প্রত্যেকের লাশের ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করেছি এবং কীভাবে লাশ কী করবে তারা তো সবাই ভয়ে আতঙ্ক যারাদের মারা গেছে তারা আত্মীয় স্বজন স্বজনরাও আতঙ্কিত কিন্তু আমরা তো আতঙ্কিত হতে পারি না আমাদের তাদেরকে বুঝিয়ে তাদেরকে আশ্বাস দিয়ে তা আমরা এই লাশগুলি দাফন করার জন্য আমরা ব্যবস্থা করেছি ডিসেম্বরের 7 তারিখ আমাদের শেরপুর অঞ্চল শত্রুমুক্ত হয়ে যায় এবং নকলা মুক্ত হয় 9 তারিখে এবং নালিতারি মুক্ত হয় 6 তারিখে জিনাইগাতি মুক্তি হয় 5 তারিখে না 4 তারিখে আমার একটু খেয়াল আসে নাই ময়মনসিং শহর মুক্ত হয় 10 তারিখে সেদিন আমিও ছিলাম এখানে 16 ডিসেম্বরে কোথায় ময়মনসিং ছিলাম ময়মনসিং আমরা যখন যুদ্ধ সব এখান থেকে শেষ আমরা ময়মনসিং ক্যাম্পে চলে গেলাম ময়মনসিং আমাদের লোকজন নিয়ে ময়মনসিং গভর্নমেন্ট স্কুল বর্তমানে যেটা জেলা স্কুল ছিল সেই স্কুলে আমরা অবস্থান করতেছিলাম সে তখন 16 ডিসেম্বর মুক্ত দিবস বাংলাদেশ মুক্ত হিসাবে ঘোষিত হয় যেটা যে উদ্দেশ্য নিয়ে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এই দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য এই দেশের মানুষ যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে এবং নিজস্ব বাঙালি জাতি সত্তা হিসেবে বেঁচে থাকতে পারি আমরা এই লক্ষ্যে এখন আমরা হয়তো কিছু কিছু আমরা এখনও ওই যাযাকার মুক্ত এখনও আমরা হয়ে সারতে পারি নাই কিছু এখনও আমাদের মাঝে রয়ে গেছে গুপ্তি মেরে এদেরকে আমরা যদি বিচার সর্বশেষ বিচার করতে পারি আমি মনে করি এই দেশ সম্পূর্ণ মুক্ত হবে এবং আমরা অর্থনৈতিক এবং বিভিন্ন দিক দিয়ে আমরা মুক্ত হব আমি বলবো এইটাই বলবো মুক্তিযুদ্ধ একদিনে হয় নাই সেই 48 সন থেকে 71 পর্যন্ত সংগ্রামের পরের পরে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধে আমরা এই দেশ লাল সবুজের একটা পতাকা পাইছি এবং একটা এই ম্যাপ পেয়েছি এবং আমরা স্বাধীন সত্তা জাতি হিসাবে আমরা এখন পরিচিত আমি প্রজন্মের কাছে আমি আমার একটা হিসাবকে আমি প্রায়ই বলে থাকি বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমি বলি প্রজন্মরা যেন আমাদের পূর্বেকার ইতিহাস এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বর্তমান ইতিহাস এটিগুলি যেন ভালোভাবে পড়ে এবং দেশ এবং জাতির জন্য হ্যাঁ আমরা যে মুক্তিযুদ্ধ করেছি এবং জীবন বাজি রেখে আমরা নিজেকে মনে করি নেই যে আমরা বেঁচে থাকবো আমরা তোমাদের সেই নেই তোমরা মানসিকভাবে শারীরিকভাবে দেশ এবং জাতির সেবার নিয়োজিত হও